খাতুনগঞ্জ কেজিতে 10 টাকা বেড়েছে চিনির দাম, এলাচ বিক্রিতেও অনিয়ম, অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা, নানা অজুহাতে নাগালের বাইরে খেজুর। ময়মনসিংহ সিটি নির্বাচনে ভ্যাসলিন কাণ্ডে আবারও আলোচনা, ইভিএমের ত্রুটি, আঙুলের ছাপ না মেলার সঙ্গে মেশিনের কার্যকারিতার সম্পর্ক নেই সাফাই ইসির। নোয়াখালীর শাহজাদপুর সুন্দরপুর ক্ষেত্রের 3 নম্বর কূপে মিলল গ্যাস, শুরু হলো টেস্টিং কার্যক্রম, জাতীয় গ্রিডে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা। তথ্য চাইতে গিয়ে দাপুটে ইউএনওর আক্রোশে সাংবাদিক কারারুদ্ধ, শাসানো হয় ছেলেকেও, শেরপুরের রানার পাশে সবাই, বিচার বিভাগীয় তদন্ত দাবি। বাংলা সময় সঙ্গে আছে মিয়াফুজা মৌকুশি। চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনি ও এলাচ বিক্রিতে অনিয়মের প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত, 3 প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে। মৌখিক বিশ্বাসে ব্যবসা চলায় ক্রয় বিক্রয় রসিদ রাখা হয় না বলে দায় এড়ানোর চেষ্টা ব্যবসায়ীদের। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে সুগার মিলে আগুনের ঘটনায় পুড়ে গেছে 1,00,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি, আর এই সুযোগকে কাজে লাগিয়ে খুচরা পর্যায়ে চিনির দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। রমজানে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রথমেই চিনির পাইকারি প্রতিষ্ঠান মেসাস আরএম এন্টারপ্রাইজে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত 8 ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি 800 টন চিনি কেনে, তবে কত দামে কিনেছে তার কোনো রসিদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। অনিয়ম পাওয়ায় 30,000 টাকা জরিমানা করা হয়। এরপর এলাচের আমদানিকারক প্রতিষ্ঠান এবি দাস এন্ড ট্রেডিং কোম্পানির অফিসে যায় ভ্রাম্যমাণ আদালত, সেখানেও বাড়তি দামে এলাচ বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি গত মাসে 11 টন এলাচ ক্রয় করে, সবকিছু মিলিয়ে কেজি প্রতি খরচ পড়ার কথা 1,637 টাকা। সেখানে এলাচের মানভেদে 2,200 থেকে 3,000 টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পাওয়া গেছে, প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা জরিমানা করা হয়। কোন মিল মালিক আমাদেরকে ফার্স্ট পার্টি তেল চিনি যেগুলো বিক্রি করে আমাদের কোনো ফার্স্ট পার্টি আমাদেরকে ক্রয় রসিদ দেয় না, যার জন্য আমরা ক্রয় রসিদ দেখাতে পারি না। বাজার লেভেলে মাল বিক্রি করব এবং পত্তার উপরে কোন অবস্থাতে আমি মাল বিক্রি করব। বাজার লেভেল বলতে মানে কমে বিক্রি করবেন? কমে বিক্রি করব, এটা আপনি শিওর থাকেন। এরপর চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপে অভিযান পরিচালনা করা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানকে চিনি বিক্রয় করলেও ছিল না কোনো রসিদ, জরিমানা করা হয় 50,000 টাকা। মূলত খাতুনগঞ্জে মৌখিক বা বিশ্বাসের উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা হয়, তাই রসিদ রাখা হয় না উল্লেখ করে দায় এড়ানোর চেষ্টা করে প্রতিষ্ঠানগুলো। আমাদেরকে ফোনে কথা বলে দিলে আমরা এটা কনফার্ম করছি দোকানের নাম এবং এই সদাটা কনফার্ম করছি, বাট এরপরে আমাদের চেক দিয়ে যায়, আমরা বিশ্বাসের উপর রাইট, একদম সাধারণত হচ্ছে ট্রাস্টের উপর, একদম বিশ্বাসের উপর। এই হয়রানি থেকে বাঁচার জন্য ওনারা সরকারের উচ্চ পর্যায়ে টিমগুলো তদারকি করে যেন আমাদেরকে যেন তারা বিক্রয় রসিদগুলো আমাদেরকে দিয়ে দেয়। 3 প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাবিল গ্রুপ ওনাদের এখানে একটি কোনো ক্রয় বিক্রয় রসিদ ওনারা সংরক্ষণ করেন নাই। এ যাবৎকালে গত 3-4 মাসে আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা ক্রয় বিক্রয় কোথা থেকে কিনেছেন, কার কাছে বিক্রি করেছেন রসিদগুলো দেখান, ওনারা দেখাতে পারেন নাই। পুরো রমজান মাস জুড়ে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনার কথা জানান জেলা প্রশাসন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিকে শুল্কহার বাড়ানো, অন্যদিকে মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে চরমভাবে অস্থির দেশের খেজুরের বাজার। প্রতি কন্টেইনার খেজুরের শুল্কহার যেমন 50 লাখ টাকা ছাড়িয়েছে, তেমনি ডলার সংকট। এর মধ্যেই নানা অজুহাতে খেজুরের দাম লাগামহীন, ভালো মানের খেজুরের কেজি 1,500 টাকার বেশি, আর সাধারণ মানেরটা অন্তত 600 টাকা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের ফল মন্ডি আড়তে খেজুর কিনতে আসা খুচরা ব্যবসায়ীদের ফিরতে হচ্ছে অনেকটাই খালি হাতে, কারণ বর্তমানে খেজুরের দাম তাদের ধারণারও বাইরে। সাধারণ মানের কোনো খেজুরি মিলছে না 500 থেকে 600 টাকার নিচে। আবার আজোয়া, মাবরুম, মেজদুলের মতো অভিজিত খেজুরের দাম 1,200 থেকে 1,500 টাকার বেশি, আর ভিআইপি খেজুরের দাম 2,000 টাকা। এবার খেজুরের দুঃখ দুঃখ জানা সেল, কারণটা হচ্ছে ডিউটি বাড়ানোর কারণে খেজুরের ব্যবসা 80% গত বার তুলনায় কম। বর্তমানে সৌদি আরবের খেজুরের দাম বেশি, প্রতিটা আজোয়া খেজুর কেজি সৌদি আরবে 50 রিয়াল চলতেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটাই বাইরে পবিত্র রমজানের অন্যতম ইফতার সামগ্রী খেজুর। গত বছরের মাঝামাঝিতে জাতীয় রাজস্ব বোর্ড
খেজুরের শুল্ক হার বাড়িয়ে দেয়, আর তাকেই সুযোগ হিসেবে নিয়েছে খেজুর আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা। আগে আমদানি করা খেজুরের শুল্ক হার মাত্র 50 সেন্ট থাকলো, এখন তা $4। এতে কন্টেনার প্রতি খেজুরের শুল্ক হার দাঁড়িয়েছে 64 লাখ টাকায়। গত বছর জাহিদের কাছে ট্যাক্স ছিল 70 টাকা কিংবা 80 টাকা 90 টাকা, এবছর ৭০০ টাকা এবং অন্যান্য খাদ্য যেগুলো আছে সবগুলোতে ট্যাক্স 80% 90% 100% অনেকগুলো তো 100-200% বেড়ে ফেলছে। রোজা উপলক্ষে 64 লাখ থেকে মাত্র 9 লাখ টাকা কমেছে, এতে খেজুরের বাজারে কিচ্ছু হবে না উদ্যোগদের মধ্যে। এদিকে বর্ধিত শুল্ক হার ও ডলার সংকটের কারণে ক্ষতির সংখ্যায় আমদানিকারকরা সব মিলিয়ে চলতি বছর অনেকটাই কমেছে খেজুর আমদানি। তবে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে খেজুরবাহী কয়েকশো রেফার কন্টেনার পড়ে থাকারও অভিযোগ রয়েছে। অর্থাৎ আমদানি করা খেজুর ধীরগতিতে খালাস করে দাম বাড়ানোর চেষ্টায় আছেন আমদানিকারকরা। অতিরিক্ত শুল্ক বাড়িয়ে দেওয়াতে আমদানিকারকেরা অনেক মাল ইনপুট কম করেছে, আগে যারা 100 কন্টেনার করতো তারা এখন 20 কন্টেনার করেছে। বাংলাদেশে বছরে খেজুরের চাহিদা 35-40 হাজার মেট্রিক টন, এর মধ্যে রমজান মাসে ইফতারের জন্য 25-30 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন। অথচ গত 8 মাসে অন্তত 28 হাজার মেট্রিক টন আমদানি করা খেজুর খালাস হয়েছে বন্দর থেকে। একে তো ডলার সংকটের কারণে কম আমদানি হয়েছে এমন অজুহাত যেমন রয়েছে, তেমনি অজুহাত রয়েছে শুল্ক হার বাড়িয়ে দেওয়ার। আবার নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরবে খেজুরের দাম বেড়ে যাওয়া, আর এর ফলে খেজুরের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সমসংবাদ। 231টি স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ময়মনসিংহ সিটির ভোটে ভ্যাসলিন কাণ্ডে আবারও আলোচনায় ইভিএম এর ত্রুটি। কয়েকটি কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ না মেলা ও ইভিএম কাজ না করার অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচনে যেই 20,000 ইভিএম ব্যবহার করা হয়েছে তার সবকটিই ছিল সচল। আঙুলের ছাপ না মেলার সঙ্গে মেশিনের কার্যকারিতার কোনো সম্পর্ক নেই বলে দাবি ইভিএম প্রকল্প পরিচালকের। পারসান আক্তারের রিপোর্ট। শনিবার অনুষ্ঠিত হয় কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের মোট 231টি নির্বাচন। পূর্ব ঘোষণা অনুযায়ী সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন হয় ইভিএম এ। ইসির 70% বেশি ইভিএম নষ্ট হওয়ায় এবং বাকি মেশিন নষ্টের ঝুঁকিতে থাকায় ভোটের আগে ইভিএম এর কার্যকারিতা নিয়ে নানা মহলে ওঠে প্রশ্ন। স্থানীয় সরকার নির্বাচনে কি পরিমাণ ইভিএম ব্যবহার করা যাবে তা নিয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশনও। স্থানীয় সরকারের এই নির্বাচনে 20,000 ইভিএম ব্যবহার করে ইসি। নির্বাচনের দিন বিশেষ করে ময়মনসিংহের কয়েকটি কেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ না মেলার অভিযোগ পাওয়া যায়। ভ্যাসলিন ঘষে বা হাত পরিষ্কার করার পরও অনেকের আঙুলের ছাপ না মেলায় ভোট না দিয়েই ফেরত যেতে হয় অনেককে। এ সময় ইভিএম এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। কম্পিউটার জ্যাক জাস্ট করে আঙুলের ছাপ এটা হচ্ছে না, কমের মেরিন দিয়া হাত ঘষলাম টিস্যু দিয়া মিলে নাই। মহিলা কেন্দ্রে দুটো ইভিএম এর মেশিন নষ্ট হয়ে আছে, অন্যান্য ইভিএম কার্যকারিতার কোনো সম্পর্ক নেই বলে দাবি ইভিএম প্রকল্প পরিচালকের। সময় সংবাদকে তিনি জানান ভোটের সময় সফলভাবে কাজ করেছে ইভিএম। যাদেরটা মিলছিল না অনেক ক্ষেত্রে থাকে যে হ্যাঁ, সে আগে যাচাই করা দরকার যে সে ওই ভোটার বা ওই সেন্টারের বা ওই বুথের নির্দিষ্ট ভোটার কিনা। যদি ভোটার না হয়ে থাকে ডেফিনেটলি ফিঙ্গারপ্রিন্ট মেলার কোনো সম্ভাবনাই নাই। গ্রামের মানুষ আসে, অনেকে দরিদ্র, তারা মাঠে কাজ করেন, তো কাজ করার কারণে তাদের ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের ফিঙ্গারপ্রিন্টগুলো ড্যামেজ হয়ে থাকে। সিটি কর্পোরেশন ছিল 4টা, জেলা পরিষদ ছিল 5টা, পৌরসভা ছিল এরকম 15টা, সমিলে সেন্টার ছিল 399টা। তো এখানে প্রায় 20,000 মতো ইভিএম আমরা ব্যবহার করেছি। অলমোস্ট সবগুলো ইভিএম আমাদের ঠিকমতো ফাংশন করেছে, একটা দুটো ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা এখান থেকে সলভ করে দিয়েছি। ইসির কাছে থাকা ইভিএমগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করলে ভবিষ্যতে নির্বাচনে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা ইসির এই প্রকল্প পরিচালকের। ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাজাদপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রের 3 নম্বর কূপে মিলল গ্যাস। শুরু হলো টেস্টিং কার্যক্রম। এর মাধ্যমে প্রাথমিকভাবে কূপটির 3টি জোনে গ্যাসের অস্তিত্ব মিলল। এই গ্যাস ক্ষেত্র থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার আশা থাকলেও তার চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনার কথা জানালেন বাপেক্স কর্মকর্তারা।
দেশের গ্যাস ক্ষেত্রে আরও একটি সফলতা এলো। খনন করা কূপের আরেকটি জোনে মিলল গ্যাসের অস্তিত্ব। নোয়াখালীর কোম্পানিগঞ্জের শাহজাদপুর সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের তিন নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। গত বছরের নভেম্বরে শুরু হওয়া গ্যাস ক্ষেত্রটিতে খনন কাজ শেষ হয়ে এখন চলছে ডিএসটি টেস্ট। দুপুরে কূপটির সর্বনিম্ন স্তরের ডিএসটি টেস্ট শুরু করেন সংশ্লিষ্টরা। এই কার্যক্রম শেষেই জানা যাবে মজুতের পরিমাণ। বাপেক্সের প্রকল্প পরিচালক প্রিন্স মোহাম্মদ আলহেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, কূপটির 3385 মিটার গভীরে খনন করা হয়েছে, যার মধ্যে লোয়ার জোনের 3041 মিটার থেকে 3046 মিটার এবং 3057 মিটার থেকে 3064 মিটার পর্যন্ত টেস্ট কার্যক্রম চলছে। এরপরেই অপর দুটি জোনের টেস্ট কার্যক্রম চলবে। আমরা এখানে মোট 3টা জোনকে আমরা খুঁজে পাই এবং গ্যাসের অস্তিত্ব মেলে, এবং এই 3টা জোনের ভিতরে লাস্টের জোন থেকে আমরা গতকালকে ডিএসটি করেছি এবং সেখানে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর রেজাল্টটা আমরা ঢাকাতে পাঠাবো, এরপরে আরও বিস্তারিত যাচাই বাছাই শেষে এর মজুতের পরিমাণ জানা যাবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে যথেষ্ট উচ্চ সক্ষমতার একটা রিজার্ভার আমরা আবিষ্কার করতে পেরেছি, তো ইনশাআল্লাহ অধিকতর পরীক্ষণের মাধ্যমে এই বিষয়ে আরও নিশ্চিত হতে পারব। তো তারপরে আমাদের আরও 2টি জোন রয়েছে, ওই 2টি জোনেও আমরা ইনভেস্টিগেট করার প্রক্রিয়ায় আছি। এই গ্যাসক্ষেত্র থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার আশা করা হচ্ছে, তবে তার চেয়ে বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় বাপেক্স। অলরেডি এর কার্যক্রম চলমান আছে, পাইপলাইনের স্টেপিটু হয়ে গেছে, খুব দ্রুতই আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারব আশা। শাহজাদপুর সুন্দলপুর গ্যাসক্ষেত্রটির 1 নম্বর কূপ উৎপাদনে যাবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 8 জানুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সময় সংবাদ, নোয়াখালী। সাংবাদিক চাইলেন তথ্য, ইউএনও পাঠালেন জেলে, শাসন হয় ছেলেকেও। শেরপুরের নকলার ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিকের কারাদণ্ড নিয়ে ক্ষোভ। পরিবারের অভিযোগ, জেলা প্রশাসকের দ্বারস্থ হওয়ায় ক্ষিপ্ত হয়েছিলেন দাপুটে ইউএনও। সাংবাদিক শফিউজ্জামান রানার দ্রুত মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাইলেন সাংবাদিক নেতারা। প্রেস কাউন্সিল, তথ্য কমিশন সহ সব মহলে সমালোচনার মুখে দাপুটে ইউএনও নিজেও চাইছেন এখন জামিন। গত কয়েকদিন ধরেই আলোচনায় শেরপুরের সাংবাদিক শফিউজ্জামান রানা। তথ্য চাইতে গিয়ে কারাগারে যেতে হয়েছে তাকে, এমন অভিযোগের তীরে বিদ্ধ শেরপুর জেলার নকলার ইউএনও। সাংবাদিকদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুললেও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারারুদ্ধ করার বিষয়টি এখন সব মহলে প্রশ্নবিদ্ধ। জানা যায়, গত 18 ফেব্রুয়ারি এডিবি প্রকল্পের তথ্য চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন দৈনিক দেশ রূপান্তরের সংবাদদাতা শফিউজ্জামান রানা। পরিবারের অভিযোগ, তথ্য দিতে টালবাহানার পর বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। এতে রানার উপর ক্ষিপ্ত হন ইউনো সাদিয়া উম্মুল বানিন। গত 5 মার্চ ছেলেকে নিয়ে তার কার্যালয়ে যান রানা। এ সময় ছেলের সামনেই তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার পরিপ্রেক্ষিতে সেখানে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উপজেলার রেসিডেন্টকে ডেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে কারাদণ্ড দেওয়া হয়। কথাবার্তা বলতেছিল তখন ইউএনও ম্যাডাম বাহিরে এসে আব্বুকে গালাগালি শুরু করলো, কে চুরকে বাটপারকে আমার ফাইল চুরি করে কে ঢুকতে দিয়েছে। পরে আমাকেও গালাগালি করলো, বললো তুমি কি তোমার বাবার মতো চুর হতে চাও নাকি। তারপর আব্বুকে এত বড় সাজাটা শোনানো উচিত হয়নি, আর যেটা ঘটছে সেটা এত বড় ভুল না। এটা হয়তো সাংবাদিক বড় যে সম্পাদক সাহেব আছেন শেরপুরে তাদেরকে জানানো উচিত ছিল। তথ্য চাইতে গিয়ে সাংবাদিক কারাগারে এমন খবরে নিন্দা ও প্রতিবাদ জানায় বিভিন্ন সাংবাদিক সংগঠন। নিরপেক্ষ তদন্ত ও দ্রুত মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় প্রেস কাউন্সিল। ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার উপর প্রত্যক্ষ হামলা বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বিএফইউজে সহ সাংবাদিক নেতারা। বিচার বিভাগীয় তদন্তও চেয়েছেন অনেকে। সমালোচনার মুখে ইউএনও সাদিয়া অবশেষে বললেন, পরিস্থিতি বিবেচনায় কারাদণ্ড হলেও জামিনের সুযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের উপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময় ক্ষমতার দাপটে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করতে দেখা গেছে অনেক ইউএনওকে। সময় সংবাদ, শেরপুর। ঢাকা কক্সবাজার রুটে রেলের টিকিটের চাহিদা এখন তুঙ্গে, পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত টিকিট। যাত্রীদের দাবি ঢাকা কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর আর টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার। যাত্রী সেবা ও ট্রেনের সংখ্যা বাড়ানো সহ কমিউটার ট্রেন চালুর বিষয়ে রেল প্রশাসন আন্তরিক বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ। চট্টগ্রামে দোহাজারি থেকে কক্সবাজার, যার দূরত্ব 101 কিলোমিটার, এই পথে নির্মিত হয়েছে নতুন রেল লাইন। সারা দেশের সঙ্গে রেল সংযোগে যুক্ত হয়েছে কক্সবাজার।
কক্সবাজার ঢাকা রুটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয় কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেন চলাচল। এরপর থেকে বাড়তে থাকে টিকিটের চাহিদা। পরে চলতি বছরের 10 জানুয়ারি কক্সবাজার ঢাকা রুটে যুক্ত হয় আরেকটি ট্রেন, পর্যটক এক্সপ্রেস। দুটি ট্রেনে করে এখন প্রতিদিনই আসা যাওয়া করছেন 4000 মতো যাত্রী। ট্রেনের প্রতিটি বগি থাকে যাত্রীদের ঠাসা। তারপরও সব যাত্রী যেতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে। যাত্রীদের দাবি, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন গন্তব্যে ট্রেন চালু করার। যেহেতু প্যাসেঞ্জারের সংখ্যা অনেক বেশি, অনেক হ্রাসও বেশি, টিকিট পাওয়া মুশকিল হয়ে যায়। এখানে যদি আরো দুই একটা ট্রেন বাড়ানো যায় তাহলে আমার মনে হয় সবার জন্যই উপকার হয়। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের পাশাপাশি ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, কিন্তু এসব টিকিট বিক্রি শেষ হয়ে যাচ্ছে মাত্র কয়েক মিনিটের মধ্যে। যাত্রীদের অভিযোগ, টিকিট চলে যাচ্ছে কালোবাজারিদের হাতে। যে কোনো কারণে টিকিটটা আমরা পাই না। স্টেশন কর্তৃপক্ষ বলছে যাত্রীদের চাহিদা বিবেচনা করে শীঘ্রই বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। একই সঙ্গে চালু হচ্ছে কমিউটার ট্রেনও। মেঘনা, মহানগর এবং তুরনা এটা কক্সবাজার পর্যন্ত এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কমিউটার ট্রেন চালু হবে অচিরেই। রেল কর্তৃপক্ষ জানায় চলতি বছরের জুনের মধ্যে ঢাকা কক্সবাজার রুটে আরও 3 জোড়া আন্তনগর ট্রেন এবং চট্টগ্রাম কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালু করা হবে। কক্সবাজারে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রেল যাত্রা, তবে চাহিদার তুলনায় মিলছে না ট্রেনের টিকিট। তাই দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যাত্রীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হলো আর্মি মেডিকেল কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান। সকালে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক এম মোস্তফা কামাল পাশা ও এমপিএইচ আর্মি মেডিকেল কোরের 14তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়ে সালাম গ্রহণ করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাতুনগঞ্জে কেজিতে 10 টাকা বেড়েছে চিনির দাম, এলাচ বিক্রিতে অনিয়ম, অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা, নানা অজুহাতে নাগালের বাইরে খেজুরও। ময়মনসিংহ সিটি নির্বাচনে ভ্যাসলিন কাণ্ডে আবারও আলোচনা, ইভিএম এর ত্রুটি, আঙুলের ছাপ না মেলার সঙ্গে মেশিনের কার্যকারিতার সম্পর্ক নেই, সাফাই ইসির। এবং নোয়াখালী শাহজাদপুর সুন্দরপুর ক্ষেত্রের 3 নম্বর কূপে মিলল গ্যাস, শুরু হলো টেস্টিং কার্যক্রম, জাতীয় গ্রিডে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা। এই ছিল বাংলার সময়, সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।